গুড্ডি ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে গুবলুর জন্মদিনের অনুষ্ঠানে গুবলুর জন্য আনা গিফট ছুঁড়ে ফেলে দিয়ে গুড্ডিকে অপমান করে অনুষ্ঠান থেকে বের করে দিল শিরিন শিরিন এতদিন ছেলের কাছে আসেনি আসেনি অনুজের সংসারেও মিডিয়ার মাধ্যমে যখন শিরিন জানতে পারে যে অনুজ আর গুড্ডি একই এলাকায় চাকরি করছে অনুজ ডিআইজি আর গুড্ডি এসপি অনুজের অধীনেই গুড্ডি চাকরি করছে তাই শিরিন সিদ্ধান্ত নিয়েছে ছেলের অনুজের বাড়িতে আসবে সে এদিকে গুড্ডি যখন জানতে পারে জন্মদিন উপলক্ষে স্যারজির বাড়িতে অনুষ্ঠান তখন গুড্ডিও সিদ্ধান্ত নিয়েছে তো এবার স্যারজির বাড়িতে গিয়ে জানতে পারব দি আসলে কোথায় আছে আর ছেলের জন্মদিনে নিশ্চয়ই বাড়িতে বা অনুষ্ঠানে থাকবে শিরিন দিদি আর তখন নিশ্চয়ই স্যারজি আমাকে ধমক দিতে পারবে না যেমন কথা তেমন কাজ গুবলুর জন্য বেশ কিছু গিফট কিনেছে গুড্ডি অনুষ্ঠান শুরু হয়ে গেছে অনুজ সীমিত পরিসরে আয়োজন করে ডিউটিরত সবাইকে জানিয়ে দিয়েছে নতুন এসপি ম্যাডাম যেন ভেতরে না আসতে পারে আর সেটাই হল গুড্ডিকে প্রথমে আটকে দিলে গুড্ডি বুঝতে পেরেছে কি করতে হবে আর তাই তো ফিরে এসে পুলিশের পোশাকে এবারে সে বলে স্যারজির ছেলের জন্মদিনের পার্টিতে আমার এরিয়াতে আমার দায়িত্ব হলো সেই সব সবকিছু দেখে রাখা তারপরেই গুড্ডি অনুষ্ঠানে সে গুবলুকে গিফট দিতেই তেরে আসে শিরিন তাহলে কি ছেলের জন্মদিনে গুড্ডি রানা গিফট ছুঁড়ে ফেলে দিয়ে গুড্ডিকে বাড়ি থেকে বের করে দিবে শিরিন বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ